আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সানবাংলা টেলিভিশন সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি হামিমা ইসলাম ঝুমুর। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী যুবলীগের সপ্তম কংগ্রেস উদ্বোধন করলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শাহজাহান খানের বৈঠক আজ। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াবে তুরস্ক। কাঁচা খেজুরের রসে নিপাক ভাইরাসের আক্রান্তের আশঙ্কা। মাওবাদীদের হামলায় 4 পুলিশ নিহত। ইডেনে বাংলাদেশের নতুন রেকর্ড। বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলির উদ্যোগেই শুক্রবার ইডেন গার্ডেন্সে আয়োজিত হলো দিনরাতের টেস্ট ম্যাচ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেসে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল 11টায় তিনি উপস্থিত হন। পরে তিনি যুবলীগের সপ্তম কংগ্রেস শান্তির পায়রা উড়িয়ে উদ্বোধন করেন। এর আগে সকাল থেকে দলীয় কর্মীরা উৎসবমুখরভাবে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে। পরে বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হবে। নতুন সড়ক আইন 2018 সংশোধনের ব্যাপারে পরবর্তী করণীয় সম্পর্কে আজ শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক মন্ত্রী শাহজাহান খান। শাহজাহান খানের নেতৃত্বে শ্রমিক ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতারাও বৈঠকে উপস্থিত থাকবেন। আসন্ন শীতে কাঁচা খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তারা। তারা বলেছেন, নিপাহ মরণব্যাধি। এই রোগ নিপাহ নামক ভাইরাসের মাধ্যমে ছড়ায়। নিপাহে আক্রান্তের সংখ্যা খুব একটা বেশি না হলেও এতে মৃতের হার বেশি, যা প্রায় 70%। নিপাহের এখন পর্যন্ত কোনো টিকা ও সুনির্দিষ্ট চিকিৎসা নেই। তাই সতর্কতা ও সচেতনতার এই রোগ প্রতিরোধের একমাত্র উপায়। নিপাহ ভাইরাসের ঝুঁকি এড়াতে খেজুরের রস ফুটিয়ে পান করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, বিজেপি মাওবাদীদের দমন করেছে। তার এই মন্তব্যের 24 ঘন্টার মাথায় মাওবাদীদের হামলায় ভারতের ঝাড়খণ্ডের 4 পুলিশ নিহত হয়েছে। শুক্রবার রাতে লাতেহারের চন্দর কাছে ওই হামলা চালায় মাওবাদী স্কোয়াড। আগামী মাসে মালয়েশিয়ায় কুয়ালালামপুর সমিতি 2019-এর মাধ্যমে মুসলিম উম্মাহ সম্পর্কিত সমস্যা সমাধানের প্রচেষ্টায় 5টি মুসলিম দেশকে একত্রিত করতে যাচ্ছে। সমিতি উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মোহাম্মদ জানান, শীর্ষ সম্মেলনে মুসলিম বিশ্ব যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে সেসব বিষয়ে আলোচনা এবং সমাধান পেতে মালয়েশিয়া ও 4টি মুসলিম দেশ একসাথে কাজ করবে। মাহাতির আরও জানান, তুরস্ক সহ অন্য 4টি ইসলামী দেশ কুয়ালালামপুর 2019 শীর্ষক সম্মেলনের অগ্রদূত হবে। মালয়েশিয়ার মতো তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং কাতারের মধ্যে যৌথ অনেক সমস্যা বিরাজ করেছে। এবারে খেলাধুলার সংবাদ। ঐতিহাসিক ইডেন টেস্টে নতুন রেকর্ড বাংলাদেশের। শুক্রবার প্রথম আন্তর্জাতিক ক্রিকেট দল হিসেবে বাংলাদেশ দলে দেখা মিলল 2 কনকাশন সাবস্টিটিউটের। স্কোরবোর্ডে দেখা মিলল 11 নয় 12 জন ব্যাটসম্যানের। নাইম হাসান ও লিটন দাস চোট পাওয়ার পর তাদের পরিবর্তে ব্যাট করতে নামলেন যথাক্রমে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান। বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলির উদ্যোগেই শুক্রবার ইডেন গার্ডেন্সে আয়োজিত হলো দিনরাতের টেস্ট ম্যাচ। ম্যাচে ভরা গ্যালারির সঙ্গে নিজে সেলফি পোস্ট করলেন সৌরভ গাঙ্গুলি, প্রিন্স অফ ক্যালকাতা। তার টুইটারে ওই ছবি পোস্ট করে লেখেন, গোলাপি টেস্টের দুর্দান্ত পরিবেশ ইডেনে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ। দাদার আমন্ত্রণে সাড়া দিয়ে ইডেনে উপস্থিত ছিলেন শেখ হাসিনা। তিনি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘণ্টা বাজিয়ে সূচনা করেন গোলাপি বলের টেস্টের। সৌরভের পোস্টে ভক্তরা তাকে ধন্যবাদ জানিয়েছেন এমন এক ম্যাচ আয়োজনের জন্য। এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। এছাড়াও সানবাংলা টেলিভিশনের সংবাদ দেখার জন্য ভিজিট করুন sanbangla.tv। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।